জীবনটা আমার, তাই আমার জীবন সম্পর্কে আমাকেই ভাবতে হবে। আমার জীবনের ডিসিশন যখন অন্য কেউ নিয়ে দিবে তখন কিন্তু সেটা আর আমার নিয়ন্ত্রণে থাকবে না। আমার ভালো মন্দ, আমার চতুর্পাশে সব কিছু নিয়ে আমার সংসার, আমার জীবন, আমার স্বামী, আমার পরিবার সব কিছু নিয়ে আমাকেই ভাবতে হবে। অন্য কেউ সেটা ভেবে দিবে না। আমি না খেয়ে থাকলে আমার পাশে কিন্তু কেউ দাঁড়াবে না। ব্যঙ্গ করার জন্য আপনি অনেক লোক পাবেন, পাশে দাঁড়ায় সহযোগিতা করবে এমন লোক আপনি কখনোই পাবেন না। আমি অঞ্জনা, স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠী আমার পার্সোনাল ব্লগিং পেজ, যেখান থেকে আমি আমার দৈনন্দিন জীবনযাপন, বিভিন্ন মোটিভেশনমূলক বক্তব্য, কবিতা এবং ডেইলি লাইফ নিয়ে আমার সব লাইফ স্টাইলগুলো শেয়ার করি। আশা করি সবার ভালো লাগে, সবাই সাথে থাকবেন। তো আজ আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি, ছোট্ট একটা ভিডিও করব, সবার সাথে শেয়ার করব। আমরা মানব জাতি সৃষ্টির সেরা, কিন্তু আসলে কি আমরা সেরা? কখনোই না, আমরা সেরা না। আমরা মানুষের ভালো দেখতে পারি না। মানুষ না খেয়ে থাকুক আমরা সেটাই চাই। আপনার ভালো হচ্ছে, আপনি কোনো জিনিসে ইম্প্রুভ করছেন, মানুষ কিন্তু সেটা কখনোই পছন্দ করবে না। হয় আপনাকে দিয়ে, না হয় আপনার পরিবারের সদস্যকে দিয়ে, না হয় আপনার স্বামীকে দিয়ে, না হয় সন্তানকে দিয়ে আপনার পথটা প্রতিরোধ করার চেষ্টা করবে। তো আমরা প্রত্যেকটা মানুষ জীবনে অনেক কিছুই উপলব্ধি করি। অনেকে বলতে পারি, অনেকে বলতে পারি না, অনেকে শেয়ার করি, অনেকে শেয়ার করি না, কিন্তু প্রত্যেকেই বিভিন্ন রকম সমস্যার ভিতর দিয়ে জীবনযাপন করি। সবচেয়ে বড় সমস্যা হলো যখন আমার আর্থিক অনটন থাকে, যখন আমার ইনকাম কম থাকবে, আমি ঘরে না খেয়ে থাকবো বা অর্ধাহারে থাকবো, তখন কোনো মানুষ এসে খোঁজ নিবে, সহমর্মিতা সহব্যর্থী হবে এমন লোক আপনি পাবেন না। আপনি সমস্যায় আছেন, সেই কথাটা যখন আপনি কারোর সাথে শেয়ার করবেন, সে আপনাকে কীভাবে খুঁচিয়ে আঘাত দেবে সেই চেষ্টায় ব্যস্ত থাকে। আর আপনি যখন সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে যাবেন, অর্থাৎ একটু একটু করে উন্নয়নশীলের মতো আপনি যখন আপনার সাফল্যের দিকে এগিয়ে যাবেন, পিছন থেকে আপনাকে টেনে ধরার জন্য বহুত লোক আসবে, বহুত লোক। যখন আপনাকে বলে না পারবে, আপনার হাজব্যান্ডকে বলবে, আপনার সন্তানকে বলবে, আপনার ফ্যামিলির অন্য সদস্যদের বলবে, কিভাবে আপনার কাছ থেকে আপনাকে আটকানো যায়। অর্থাৎ আপনার শোকটা অনেকেরই সহ্য হবে না, কিন্তু আপনি না খেয়ে থাকবেন, কেউ কখনো আপনাকে বলবে না তোমার খাবার প্রয়োজন, দেবেও না। মানুষ অসৎ কখন হয়? আমাদের এই যুব সমাজ কেন নষ্ট হচ্ছে? মানুষ তো ভালো কিছু করার চেষ্টা করে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক, আর সন্ত্রাসী হচ্ছে, কেন হচ্ছে? সবে কিন্তু পেটের দায়ে হচ্ছে, কারণ তারা কিন্তু সৎ ছিল, তারা কিন্তু চেষ্টা করেছিল, সুন্দর একটা জীবনযাপনের চেষ্টা করেছিল, একটা চাকরির জন্য দুয়ারে দুয়ারে অনেক ঘুরিয়ে বেড়েছে। এমন কোনো অফিস আদালতে এত টাকা তারা নষ্ট করেছে, কত কত সিভি ড্রপ করেছে, কাজ হয় নাই, শেষ পর্যন্ত টাকার জন্য তাকে সন্ত্রাসীর পথ বেছে নিতে হয়েছে। তখন সে মানুষ ভয় পেয়েছে, মানুষের দৃষ্টিতে এসেছে, কিন্তু সেই সৎ ভদ্র ছেলেটি, ভদ্র মেয়েটি কখনো কারোর দৃষ্টিতে আসেনি। একটা মেয়ে বাইরে বের হবে, চাকরি করবে, তার পিছনে অনেক বাধা। আপনি কাকে খারাপ বলবেন? আমরা প্রতিটা সংসারে বলি, আহ শাশুড়ির নির্যাতন, বাইরে বলি, গাড়িতে বলি, বিভিন্ন রকম খোলামেলা পরিবেশে বলি, ছেলেদের ডিস্টার্ব। তো ঘরে বাইরে ছেলে মেয়ে সবারই ডিস্টার্ব থাকে। একতরফা মেয়েরাই শুধু ডিস্টার্ব করে তা না, ছেলেরাই শুধু ডিস্টার্ব করে তা না, আসলে আমরা মানব জাতি খুব ভয়ানক জাতি। আমরা ততক্ষণ পর্যন্ত মানুষকে সম্মান করব না যতক্ষণ পর্যন্ত সে ভদ্র থাকবে। ভয় আর সম্মান এক না। তো আমরা আসলে জ্ঞান দিতে কাউকে চাই না। আমি আমার এই ব্যক্তিগত লাইভের আমার অভিজ্ঞতা থেকে
আমি অনেক কিছু শিখেছি আর আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে ছোট্ট ছোট্ট ভিডিও আকারে শেয়ার করি। তো আমি আমার এই ছোট্ট জীবনে প্রতিটা স্টেপে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে অনেক রকম অসহযোগিতা পেয়েছি। টাকা, টাকার বিকল্প নাই। সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যদি আমি সর্বোচ্চ ইনকাম করতে না পারি, কে কিন্তু আমাকে ভালোবাসবে না? আপনার টাকা আছে, আপনার সম্মান আছে। আমরা সৎভাবে ইনকাম করে দেখেছি, অসৎভাবে ইনকাম করে দেখেছি। যাই হোক, সৎ ইনকামটা লাস্টিং হয়। আপনার সৎ ইনকাম আপনার